কলকাতার রসগোল্লা, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার আর মধ্যমগ্রামের উজ্জ্বল দা যদি না থাকে তো সব ভাড় মে জায়গা। ঘি চলে এলো, এই তো ঢেলে দিল ঘি। 3 2 1 চলো বন্ধুরা, তো এই মুহূর্তে উজ্জ্বলদার দোকানে চলে এসেছি। আজকে কিন্তু একটা বিগ চ্যালেঞ্জ হবে, বিগ চ্যালেঞ্জ। বিগ চ্যালেঞ্জ কার কার মধ্যে? আমার আর সুমিতের মধ্যে হবে। 4000 ml এর বিরিয়ানি দুজনে শেষ করতে পারি কিনা দেখবো, মানে কে বেশি খেতে পারে। দুজন তো খাবোই, তা কে বেশি এগিয়ে থাকবে? 4 পিস মটন, 4 পিস আলু, 4 পিস ডিম দিয়ে কে বেশি খেতে পারে সেটা তো আজকে একদম চুলচেরা বিশ্লেষণ হবে। ভিডিওটা কন্টিনিউ দেখুন। তো আজকে কিন্তু চলে এসেছি উজ্জ্বলদার বিরিয়ানি সেন্টার, দেখতে পাচ্ছেন মধ্যমগ্রাম, সবাই চেনেন। তো আজকে একটা ভিডিওটা অন্যরকম হতে চলেছে, ভিডিওটা কন্টিনিউ দেখুন। এই তো চলে এলো বিরিয়ানি, উজ্জ্বলদা একদম মাথা ফেটি বেঁধে রেডি, ঘেমে যায় বলছে। উজ্জ্বলদা হাঁড়ি খুলে দেবে, এই দেখুন। এই তো বন্ধ মারাত্মক, এই দেখুন ঘি চলে এলো, এই তো ঢেলে দিল ঘি। এই হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানির কোয়ালিটি, সবাই ফেল, সবাই ফেল। আর ভিড়টা আপনাদের দেখাই একবার, মানে বিরিয়ানির হাঁড়িয়ে দিয়ে কাটা হচ্ছে আর এদিকে ভিড়টা শুধু দেখুন, লাইনটা রাস্তার ওই পিঠে চলে গেছে লাইন। এই তো এবার সেই বিরিয়ানির আস্তে আস্তে কালার আসছে, মধ্যমগ্রামের কালার, ব্যারাকপুলের কালার, ডিপ ব্রাউন, একটা রিচনেস এবং হালকা রাইস, স্যাফরন রাইস, নল্লির পিস আছে এই দেখুন। কলকাতার রসগোল্লা, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার আর মধ্যমগ্রামের উজ্জ্বলদা যদি না থাকে তো সব ভাড় মে জায়গা। এই দাদা কিন্তু চিকেন চাপ সার্ভ করছে, 4 আলু নাকি 4 আলু, এই যে 3টে আলু। এবার রাইস ঝরঝর করে পড়বে দেখুন, আজকে এটা নিয়ে চ্যালেঞ্জ হবে উজ্জ্বলদার বিরিয়ানি। দেখা যাক কে জেতে, কে জেতে। আমি আর সুমিত চ্যালেঞ্জ করব, আমরাই হেরে যাব। না উজ্জ্বলদা কেন হারে, হারে নাকি উজ্জ্বলদা? যুগ যুগ জিও, উজ্জ্বলদা জিও। আর ডিমটা গলে যাবে তো নাকি? 4টে ডিম তাই তো? আচ্ছা ডিম এখানে দেয়া হচ্ছে, ডিমটা কি আলাদা দেবে নাকি? আচ্ছা আলাদা করে দেয়া হবে। এই দেখুন 4 লিটার, এই দেখুন বড় একটা চলে গেল। স্যালাড ফ্যালাড নিয়ে নেবো, চাটনি ফাটনি রাখছো নাকি উজ্জ্বলদা? চাটনি রাখছো? এখন কমপ্লিট হলে তারপরে রাখবে। আচ্ছা স্যালাডও যাবে, 4টে ডিম একদম খোসা সমেত দিয়ে দিয়েছে, বাড়িতে যে খাওয়া স্যালাড বেশি করে স্যালাডও দেবে। চলো এই যো 4টে স্যালাড দিয়ে দিলাম, দারুন। তো এবার কন্টেনারটা নিয়ে নিলাম ধর হাত থেকে, এই দেখো এবার শুরু হবে চ্যালেঞ্জ। এবার চ্যালেঞ্জ হবে বাড়িতে গিয়ে। উজ্জ্বলদার হাতে কিন্তু 4000 ml এর বিরিয়ানি নিয়ে নিলাম আমি, আর এখানে আর একটা বিরিয়ানি আছে একটা, আর এই হচ্ছে বিল। এই দেখুন ফ্রিতে খাই না কিন্তু পয়সা দিয়েই খাচ্ছি, দেখে নিন, ভুলভাল কমেন্ট করবেন ওই জন্য দেখিয়ে দিলাম। কেন নিচ্ছ বলো বিরিয়ানিটা? কেন নিচ্ছি না দেখতেই পাবেন, এবার বাড়িতে অরিজিনাল যে ভিডিওটা হবে এবার বাড়িতে হবে। কলাপাতার উপর ইউটিউবে আসেনি এই ভিডিও, ফার্স্ট টাইম তো কেউ করেনি, ফার্স্ট টাইম করতে চলেছি, ফার্স্ট টাইম একদম। দেখা যাক কে জেতে, আর কলাপাতায় বসে জানিয়ে গাতিয়ে খাওয়া হবে। এটা উজ্জ্বলদার রিভিউর জন্য নয়, এটা আমাদের একটা এন্টারটেইনমেন্ট। আমরা জানি উজ্জ্বলদার বিরিয়ানি মানেই ভালো, সেহেতু রিভিউ করে আমরা দরকার, রিভিউ করব না, এটা জাস্ট চ্যালেঞ্জিং ভিডিও। আর হাওড়া থেকে এসেছি উজ্জ্বলদার মধ্যমগ্রামের দোকান থেকে, তো নিয়ে চলে এলাম, দেখালাম আমি আর সুমিত নিয়ে এসেছি একদম। আর কলাপাতা বিছিয়ে দিয়েছি দেখুন, কচি কলা পাতা, কচি কলা পাতা পুরো চকচক করছে সবুজ, আজ একদম জমজমাটি হবে, সমস্ত কিছু ঢালা হবে। এই যে কন্টেনারে স্যালাড দিয়েছে, স্যালাড দিয়েছে 4-5 পিস, এই স্যালাড গুলো আগে এইদিকে রাখি, এগুলো সব রাখা হচ্ছে, বার কর। আরো অনেক কিছু আছে, সব আস্তে আস্তে বের হবে। এই যে স্যালাড, তাহলে বিরিয়ানিটা ঢালি নাকি? হ্যাঁ বিরিয়ানিটা আগে ডিম গুলো রাখা হোক, ডিম গুলো কিন্তু খোসা সমেত দেখতে পাচ্ছেন তো, এই যে 4টে ডিম দিয়েছে, 4টে ডিম টোটাল দিয়েছে। হ্যাঁ এবার বার কর এটা, এই যে ও পুরো বাহুবলি, 450 ml এর বিরিয়ানি, 450 ml, ওই একটা ডিম ফেটে গেছে নাকি রে? আচ্ছা একটা ডিম ফেটে গেছে, চলুন ঢালা হবে। আমার ঢালাটা কি হচ্ছে, এটাই হচ্ছে মেন,
ঢালা দেখলেই লোভ লাগবেই। এই তো সুমিত কিন্তু ঢালবে, আমি ক্যামেরা করছি, সুমিত ঢালছে। দেখা যাক আজকে উজ্জ্বলদার বিরিয়ানি আনবক্সিং হচ্ছে। বন্ধুরা দুদিকেই ক্যামেরা চলছে, দুদিকেই দেখতে হবে। ও লাভলি, একটু দেখো, এই দেখুন বিরিয়ানিটা দেখুন, জাস্ট দুদিকেই দেখাই। ও ও এই যে এই যে এই যে ঝরে ঝরে পড়ছে বিরিয়ানি, ঝরে 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 ঝরে। এদিকে এদিকে মটন, মটন পড়ে গেল, আলু আলু মটন। তো বিরিয়ানিটা অর্ধেক সুমিত ঢাললো, আর বাকি একটুখানি আছে, এটা আমি ঢেলে নিই। এই দেখুন, ওহ ঝরে ঝরে পড়ছে মটন, আলুটা কই। সাবাস, আজকে চ্যালেঞ্জ তাহলে হচ্ছে কে যেতে দেখছি। এটা রেডি, তো এই স্যালাড দেখতে পাচ্ছেন, এই স্যালাডগুলো কিন্তু আবার ঢালা হবে একদম। ঢেলে নি, ঢেলে নে। এই যো শশা পেঁয়াজ, ও তা কচি ভালো করে ঢাললে, কি করছিস? শশাটাও ফেলতে পারছি না বন্ধু, শশাটাও ফেলতে পারছি না, কি অবস্থা আমার। একটা আরেকটা প্যাকেট আছে, এটা থাক, এটা ক্যামেরাম্যান খাবে আমার। আচ্ছা ক্যামেরাম্যান খাবে, ঠিক আছে, বেশি সব নিলে হবে না। আচ্ছা এই হচ্ছে আলু, আর এই হচ্ছে মাটনের পিসগুলো, জাস্ট দেখুন এই তলতল করছে, লতলত করছে। এই দেখুন ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। আর এই হচ্ছে সেই নাল্লি, এটা কি দিয়েছে গো এত বড়, সেরা সাবাস। আরে মনে হচ্ছে 200 গ্রামের পিস, এটা খেতে পারবো তো, পারবো তো, পারবো তো, দুনিয়া এই পারবো তো, দুনিয়া কে চলছে, খেতে পারবো তো। আলু, ও বাবা লাপি লাপি পড়ছে। এই দেখুন আলু, ও আলু সাইজ, দামড়া সাইজ, দামড়া, বাবা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ, পারবো তো পুরোটা খেতে, আমি জিতবো, আমি জিতবো। তুই দেখ না কে জেতে, তুই দেখ কে জেতে। আলু মটন একটা হয় মানে সব থাকবে না, সব খালি ডিম গুলো খেতে হবে। এই যে ডিম, এই ডিম গুলো খেতে হবে একদম, কচি মুরগির ডিম, কচি মুরগির ডিম। দেখা যাক, আর কচি খাসি না, এটা রেয়াজি খাসি একদম। ওই কে জিতবে, কে জিতবে, ওই কে জিতবে, দেখ কে জিতবে। বাংলায় প্রথমবার, বাংলায় প্রথমবার। এই দেখুন ঝরঝর করে বলছে, আর আলু মটন, মটন ঝরে ঝরে পড়বে। এই দেখুন মটন, দেখো আলুটা দেখাই, একটু আলুটা টিপে দেখাই, আলুটা একটু দেখিয়ে দি। এই দেখুন এই দেখুন এই দেখুন, ও পুরো খুলে পুরো তল তল করে বলো। এই দেখুন এই দেখুন, বেশি তো টিপা টিপি করব না একদম, চলুন পুরো গেলে কোথায়। খাদা স্টার্ট করি, দাঁড়াও ক্যামেরাম্যান টাইম স্টার্ট করো, 3 2 1 ব্যাস। চলো বন্ধুরা, মারাত তো সেরা আলু, দেখো আলু উজ্জ্বল না, যুগ যুগ জিও উজ্জ্বলদা বিরিয়ানি, ঠান্ডা হয়ে গেল মারাত্মক খেতে, কোনো ডালদা নেই, কিচ্ছু নেই, দেশি ঘি আর সেন্ট। বেশি বকবো না, জিততে হবে। দেখছো এটা মটন, এটা মটন, রেওয়াজি থলতলে খাসি। আলুটা দেখো বন্ধুরা, আলু, শসা, আলু, পেঁয়াজ, মটনটা সেরা একদম, তলতলে সেদ্ধ লেভেলটাই অন্যরকম বন্ধুরা। ঠান্ডা হলেও খাওয়া যাচ্ছে, এত সুন্দর, কি বল একদম। কিন্তু ওসব আমি দেখবো না, আমি জুতো দেখাবো, আপনার কাছে কমেন্ট করে ফেলুন কে জিতবে। এই যে মটন, আরে দেখা দেখে কি বলবো, কোথা কোথা পড়ে যাচ্ছে। ভিডিও শেষে আগে কমেন্ট করুন কে জিতবে। এই দেখুন এত বড় বাইট, এত বড় একার নালি পড়েনি, আমারও পড়েছে। এই যো এই দেখুন নাল্লি, চুষি পুরো ভরাত করে বেরিয়ে গেল, খুলে খুলে পড়ছে মটন। এই যো হার শেষ হয়ে গেল, ডিম ডিম ডিম, বন্ধুরা ডিম খেয়ে নিচ্ছে, এটা কিন্তু হবে না, নিজে ছাড়িয়ে খাক।
আমাকে ছাড়াতে হবে? হ্যাঁ আমাকে ছাড়াতে হবে। হ্যাঁ ছাড়াতে হবে। ডিমটা বিরিয়ানিতে নিয়ে এরকম করে নোংরা খাওয়া বন্ধুরা, এটা নোংরা খাওয়া বন্ধুরা। ভিডিওটা ডিম পেঁয়াজ সেরা, ডিম দিয়ে যা লাগছে এটা বলে আলু, এটা বলে বিরিয়ানির আলু, কেউ কি পারবে? তো মাখন পিঙ্কিজ মটন এরকম বিরিয়ানি থাকে, চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ কিছু করতে ইচ্ছা করবে না, মানে আস্তে আস্তে বসে ওটা এমনই জিনিস কাউকে দেওয়া যাবে না। কিছু মাল করি বেরোবে, তোরটা বেরিয়ে যায় মাল করি। মটনটা কি যেমনি নরম তেমনি সফট, দারুণ সফট। আওয়াজ স্যাট স্যাট করে বেরোচ্ছে একদম, এতক্ষণে মালটা বেরোলো। মটনটা খেয়ে বলতেই হবে, মটনটা যেমনি নরম তেমনি সফট, মুখের সাথে সাথে গলে যাচ্ছে, গলে যাচ্ছে, মুখের সাথে সাথে গলে যাচ্ছে। উজ্জ্বলদা লাভ ইউ, উজ্জ্বলদা লাভ ইউ, উজ্জ্বলদা লাভ ইউ, সানডে তরকার তরফ থেকে আর মনে তরকার তরফ থেকে। এই জন্যই উজ্জ্বলদাকে এত ভালোবাসি বন্ধুরা। কেমন লাগছে ভিডিওটা? এরকম ভিডিও যদি আরো দেখতে চান অবশ্যই কমেন্ট করুন, আরো আসবে এরকম ভিডিও। এরপরের ভিডিওগুলো একদম ধামাকা হবে। এটা কি ধামাকা, এর থেকেও বড় বড় ধামাকা আসবে। বাবার বাইরে বাবার বাইরে বাবার বাইরে রেখা তুলে দিয়েছে, হেরে গেছে বন্ধুরা, আর কানতে পারছে না, রেখা তুলে দিয়েছে শেষ, আর যাবে না, বুঝে গেছি। কলা পাতায় উজ্জ্বলদার বিরিয়ানি, ও পুরো মানে কি টেস্ট, এমনি মজা, এই যে এনজয় হলো, এ কোনোদিন হবে না। আরে কলা পাতায় 450 এমএল বিরিয়ানি, 450 না 4500 এমএল, 4500 একদম, 4500 যারা পারবেন তারা অবশ্যই কমেন্ট করুন যে 4500 এমএল পারবেন। আর এরপর যদি কেউ এরকম ভিডিও বানায় অবশ্যই কিন্তু তাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আমাদের চ্যানেলের নামটা, একদম চ্যানেলের নাম লিখতে হবে, কেউ করেনি এর আগে। তো তাড়াতাড়ি সাপোর্ট করুন আর কমেন্টে তাড়াতাড়ি লিখুন যে এরকম ভিডিও আপনাদের দরকার কি দরকার নেই। মোটামুটি অনেক খেয়ে নিয়েছি দু ভাই মিলে, আর পাচ্ছি না, আর পাচ্ছি না সিরিয়াসলি, এত বিরিয়ানি। খালি আপনারা হয়তো কমেন্ট করবেন যে দুজনে খালি বড় বড় কথা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব যদি না করে থাকেন এখনো সাবস্ক্রাইব করে নিন, মনের তরকা সানডে তরকা একদম। ফেসবুক থেকে যারা দেখছেন তাদের জন্য বলছি অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন, আর ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ, বাই বাই।